আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান হামসা স্টুডেন্ট থেকে কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে স্পেসিফিক একটা কোশ্চেনের অ্যান্সার করব এবং আমার কাছে মনে হয় যে এখন এই কোশ্চেনের অ্যান্সারটা করা খুব জরুরি, কারণ যারা যারা সুইডেনে আসার জন্য এবছর প্ল্যান করছেন তাদের অবশ্যই ক্যারিয়ার প্ল্যান নিয়ে চিন্তাভাবনা আছে, যে হয় আপনারা স্টাডি করতে আসবেন এবং স্টাডি করার পাশাপাশি জব করবেন, অথবা স্টাডি করার পর আপনারা জব শুরু করবেন, অথবা এখানে জব করে এখানকার এক্সপিরিয়েন্স নিয়ে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন। সো যেই যেই স্ট্র্যাটেজি নিয়ে সুইডেনে আসার প্ল্যান করেন না কেন, আমি একটা কোশ্চেন সবসময় বিভিন্ন ভিডিওতে পাচ্ছি, সেটা হচ্ছে ভাইয়া আমি যদি সুইডেনে আসি এবং আসার পরে যদি আমি ফার্স্ট সেমিস্টারের টিউশন ফি দেই, সেকেন্ড সেমিস্টারের টিউশন ফিটা আমি জোগাড় করতে পারবো কিনা কাজ করে, এটা কি সম্ভব কি না, ফার্স্ট কোশ্চেন। দুই নম্বর কোশ্চেন হচ্ছে ভাইয়া আমি যদি এখানে এসে ট্যাক্সি চালাই বা উবার চালাই বা এ ধরনের কোনো কিছু চালাই, তাহলে কি আমি ভালো টাকা আর্ন করতে পারবো কিনা। দুইটা কোশ্চেন নিয়ে আমি খুব সুন্দর একটা ধারণা দিব আজকে। ইউটিউবে ভিডিওটা আপলোড করা হবে এবং আমি ডাইরেক্ট ভিডিওটা ফেসবুকে, আপনারা যারা পেজ ফলোয়ার আছেন প্রায় এখন 2.6 মতো ফলোয়ার হয়ে গেছে এবং আই এম ভেরি হ্যাপি। একটা ইনফরমেশন দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে nordicturns.se এর ওয়েবসাইটের কাজ প্রায় শেষের দিকে, আমি আশা করছি যে ডিসেম্বরের মধ্যে আমি লঞ্চ করতে পারবো। এবং সবচেয়ে বড় একটা দিক হচ্ছে যে এই ওয়েবসাইটের মধ্যে এমন কিছু জিনিস আমি রেখেছি, এমনভাবে ডিজাইন করেছি যে আমাকে এখন অনেকে কোশ্চেন করে যে ভাইয়া আমি আইএলসে 5 পেয়েছি, আমি ইংলিশে মাস্টার্স করেছি, আমার সিজিপিএ এত, আমি কি সুইডেনে আসতে পারবো, এই ধরনের কোশ্চেন অনেক আছে। এবং আমার নিজের পক্ষে বা আমার যে টিমমেট আছে, আমার যে যারা আমার নর্ডিক টার্নস নিয়ে কাজ করে, তাদের পক্ষে এত মেসিভ অ্যামাউন্টের রিপ্লাই করা ইটস নট পসিবল। সো আমি তাদেরকে বলে দিয়েছি যে এই ধরনের এলিজিবিলিটি নিয়ে যে কোশ্চেনগুলো আছে সেই এলিজিবিলিটি নিয়ে কোশ্চেনগুলোর অ্যান্সার না করার জন্য, বিকজ ইটস নট পসিবল। এলিজিবল না হন, এই এলিজিবল হওয়ার দায়িত্বটা কে নেবে? এই এলিজিবল হওয়ার দায়িত্বটা যখন নর্ডিক টার্নসের ওয়েব পেজ লঞ্চ করা হবে, সেই ওয়েবসাইটের মধ্যে আমি এমনভাবে ডিজাইন করেছি ওয়েবসাইটটা যে ওখানে আপনি এলিজিবল টেস্ট দিতে পারবেন, আপনি এলিজিবল কিনা। তো সেখানে আপনি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি টেস্ট দিবেন এবং সেই টেস্ট অনুযায়ী যদি আপনি পাস করেন তাহলে নর্ডিক টার্নস সাথে সাথে একটা নোটিফিকেশান পাবে এবং সেই নোটিফিকেশান দিয়ে সে আপনার সাথে কাজ করা শুরু করবে। যদি আপনি এলিজিবল না হন তাহলে আপনি নিজেই জেনে যাবেন। প্রথম কোশ্চেনটা ছিল যারা যারা সুইডেনে আসতেছেন সামনের বছর, তারা আমাকে কোশ্চেন করেছেন যে ভাইয়া আমি যদি সুইডেনে আসি ফার্স্ট সেমিস্টারের ফি দিয়ে সেকেন্ড সেমিস্টারের ফি আমি টাকা ইনকাম করতে পারবো কিনা এখানে চাকরি করে। যদি আপনি ফার্স্ট সেমিস্টারের ফি দিয়ে আসেন এখানে এবং সেকেন্ড সেমিস্টারের ফি যদি আপনি হাতে নিয়ে না আসেন, তাহলে আপনি এখানে জব করে কখনোই সেকেন্ড সেমিস্টারের ফি দিতে পারবেন না, কারণ একটা সেমিস্টারের ফি সাধারণভাবে 40,000 থেকে 60,000 ক্রাউন হয়ে থাকে, সুইডিশ ক্রোনা যেটা সেটা হয়ে থাকে। এবং চাকরি করে চাকরির পর ট্যাক্স দিয়ে যে টাকাটা আপনার হাতে আসবে সেই টাকাটা যদি আপনি 6 মাসও জমান, তাও আপনি একটা সেমিস্টারের ফি জমাতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই সেকেন্ড সেমিস্টারের টাকা নিয়ে হাতে নিয়ে তারপর আসবেন, সেকেন্ড সেমিস্টারের টাকা হাতে না নিয়ে কেউ প্লিজ আসবেন না। এটা হচ্ছে আমার আপনাদের ছোটো ভাই বড় ভাই যেভাবেই বলেন আপনাদের প্রতি নির্দেশ আদেশ অথবা পরামর্শ। সেকেন্ড সেমিস্টারের ফি যদি নিয়ে আসেন, থার্ড সেমিস্টারের ফি হয়তোবা যদি আপনি ফার্স্ট সেমিস্টার থেকেই জব করা শুরু করেন তাহলে হয়তোবা এক বছরের মধ্যে আপনি থার্ড সেমিস্টারের ফি হয়তোবা আপনি ইনকাম করতে পারবেন, এটাও নিশ্চিত না। বাট যদি আপনি ভেরি ভেরি হার্ড ওয়ার্কার হন, আপনি যদি খুব এনার্জেটিক হন, আপনি যদি ফুল টাইম স্টাডি ফুল টাইম জব সব একসাথে চালাতে পারেন, তাহলে ইটস পসিবল থার্ড সেমিস্টারের ফি দেওয়া। বাট সেকেন্ড সেমিস্টারের ফি দেওয়া ইজ নট পসিবল। যারা যারা এখন থেকে স্ট্র্যাটেজি সেট করছেন, যারা যারা এখন থেকে চিন্তা করছেন আমি এত টাকা আছে এত টাকার মধ্যে প্ল্যান করছি, প্লিজ আপনি সেকেন্ড সেমিস্টারের টাকাটা নিয়ে তারপর প্ল্যান করেন, আদারওয়াইজ আপনি অনেক 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 বড় ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছেন। শুধু আমি না, এটা সুইডেনে যারা থাকে তাদের কাছে যদি আপনার পরামর্শ চান তারাও বলবে। এবং আমি হচ্ছি প্রত্যক্ষদর্শী, আমি প্রফেশনাল জব করেছি, তারপরেও প্রফেশনাল জব করেও সেকেন্ড সেমিস্টারের ফি জোগাড় করা আমার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে নাই। সো আমার পরামর্শ হচ্ছে আপনাদের জন্য, আপনারা অবশ্যই অবশ্যই সেকেন্ড সেমিস্টারের ফি নিয়ে আসবেন। থার্ড সেমিস্টারের ফির আগেই হয়তোবা আপনি যদি খুব বেশি কর্মঠ হন, আপনি যদি ভেরি এনার্জেটিক হন, তাহলে হয়তোবা আপনি একটা জব পেয়ে যেতে পারেন এবং সেই জবের টাকা দিয়ে হয়তো আপনি থার্ড সেমিস্টারের ফি দিতেও পারেন, অথবা এর আগে যদি আপনি ওয়ার্ক পারমিটে চলে যেতে পারেন তাহলে প্রত্যেকটা সেমিস্টারই আপনার জন্য এরপর থেকে ফ্রি হবে। ফার্স্ট সেমিস্টারের টাকা দিয়ে সেকেন্ড সেমিস্টারের টাকা নিয়ে আসতে হবে, কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম। চাকরি করে এটা দেওয়া সম্ভব না, সুইডেনে সম্ভব না, অন্য অন্য কান্ট্রিতে সম্ভব কি না সেটা অন্য কোনো ভিডিওতে বলা যেতে পারে ভাই। সেকেন্ড কথা, অনেক অনেক ভাইয়ারা মেধাবী ভাইয়ারা আমাকে কোশ্চেন করছেন, ভাইয়া আমি সিজিপিএ 3.9 পেয়েছি আউট অফ 4 মধ্যে, এখন আমি সুইডেনে আসতে চাই, সুইডেন ইজ মাই ড্রিম, ভেরি গুড, আই এম ভেরি প্রাউড অফ ইউ,
বাট আমি এখানে এসে সেকেন্ড সেমিস্টারের ফি ট্যাক্সি বা উবার চালিয়ে দিতে চাই। এখন সুইডেনে যদি আপনি ট্যাক্সি ড্রাইভার হতে চান, আপনি হতে পারবেন। সুইডেনে 50% মানুষ ট্যাক্সি ড্রাইভিং করে 25,000 সুইডিশ ক্রাউনের মতো ইনকাম করে। 50% মানুষ 25,000 নিচে ইনকাম করে, 50% মানুষ 25,000 উপরে ইনকাম করে। ইট ডিপেন্ডস অন দ্য কোম্পানি উইচ ইউ আর ওয়ার্কিং উইথ। সো আপনি যে কোম্পানির সাথে কাজ করবেন সেই কোম্পানির উপর ডিপেন্ড করবে আপনাকে কেমন স্যালারি পে করা হচ্ছে। বাট দিস ইজ এ ভেরি হার্ড লেবার জব, দ্যাট শুড বি ইন দ্য মাইন্ড, ওকে? বাট সব কাজই কঠিন, সব কাজই সমান সুইডেনে। এখানে ইকুয়ালিটি কান্ট্রি, এখানে সব কাজ সমান। আপনি ট্যাক্সি ড্রাইভিং করতে পারবেন। আপনি যদি বাংলাদেশের ড্রাইভার লাইসেন্স আপনার যদি থাকে, আপনি যদি ড্রাইভিং করার অনুমতি আপনার লিগ্যালিটি যদি বাংলাদেশে থাকে, তাহলে এদেশে এসে কিছু নিয়ম আছে যেগুলো মেনটেন করে দেন আপনাকে ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। আপনি ইচ্ছা করলেই ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে বাংলাদেশের মতো এখানে ট্যাক্সি ড্রাইভিং করতে পারবেন না। সো ট্যাক্সি ড্রাইভিং করার জন্য আপনার নির্দিষ্ট একটা লাইসেন্স লাগবে এবং এই লাইসেন্সটা সুইডিশ সরকার আপনাকে দিবে। এটা নিয়ে trafficworket.se আপনি পড়ালেখা করতে পারেন অথবা transportstudelson.se আপনি গিয়ে লেখাপড়া করতে পারেন এবং সব ডিটেল পড়ে নিতে পারেন। একটা সামারি আমি এখানে বলছি, বাংলাদেশ থেকে যারা ড্রাইভার লাইসেন্স আছে আপনাদের, ড্রাইভার লাইসেন্স ক্যাটাগরি বি যদি থেকে থাকে, এবং সেই ক্যাটাগরি বি মানে হচ্ছে যে আপনি একটা প্রাইভেট কার চালাতে পারবেন, সেটার ওজন অবশ্যই 3.5 টনের নিচে হতে হবে, এবং উইথ দ্য ভেহিকল, এবং যদি আপনি একটা ট্রেলার ইউজ করেন তাহলে সেটার ওজন 3.5 টনের বেশি হওয়া যাবে না। এরকম একটা মাঝারি সাইজের একটা গাড়ি আপনি চালাতে পারবেন, এটাকে বলা হয় ড্রাইভার্স লাইসেন্স বি। এই ধরনের ড্রাইভার লাইসেন্স বি আপনার মিনিমাম 2 বছর থাকতে হবে, তাহলে আপনি এখানে এসে যে ট্রাফিক মার্কেটে যে এক্সাম আছে ড্রাইভার্স লাইসেন্সের জন্য সেটা দেওয়ার জন্য এলিজেবল হবেন। এটা মানে এই না যে আপনি চালাতে পারবেন, ট্যাক্সি চালাতে পারবেন, নো, আপনাকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স নেওয়ার জন্য এলিজিবিলিটির কথা বলছি আমি। অথবা যদি আপনার ড্রাইভার লাইসেন্স ডি থাকে, ডিটা যদি আপনি সাথে সাথে বাংলাদেশে পান, যেমন যেটা বাস ড্রাইভারদের থাকে, বাস যারা চালায় তাদের ডি ড্রাইভিং লাইসেন্স থাকে, অর্থাৎ তারা হ্যাভি ভেহিকল চালাতে পারবে। এই হ্যাভি ভেহিকলটা 3.5 টনের মধ্যে হইতে হবে এবং তার যেই ট্রেলার থাকবে সেটা 750 কিলোগ্রামের উপরে হওয়া যাবে না। এই ধরনের হ্যাভি ভেহিকল যদি হয় তাহলে এই ভেহিকলের জন্য যদি ড্রাইভিং লাইসেন্স ডি থাকে সেটার জন্য কোনো ইয়ার বাধ্যতামূলক না, সাথে সাথে পেয়ে সাথে সাথে আপনি ট্যাক্সি ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ট্যাক্সি ড্রাইভিং যখন জন্য ধরেন আপনার বি লাইসেন্স 2 বছরের মেয়াদ আছে, 2 বছর ধরে আছে, এমন একটা বি ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে আছে, এবং অথবা ড্রাইভিং লাইসেন্স ডি ধারী কোনো লাইসেন্স আপনার কাছে আছে। এখন আপনি সুইডেনে আসছেন, আসার পর আপনি ট্যাক্সি ড্রাইভিংয়ে লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনার এখানে ট্রাফিক মার্কেট আছে, ট্রাফিক মার্কেটে গিয়ে আপনার কথা বলতে হবে। সেখানে কথা বলার কোনো সুযোগ নেই, সব কিছু অটোমেটিক। আপনি ল্যাপটপে যাবেন, ল্যাপটপে সাইন ইন করবেন, সাইন আপ করার পর আসবে যে এখানে একটা নির্দিষ্ট পরিমাণে সেশন আপনাকে নিতে হবে, সেই সেশনে গিয়ে আপনাকে টাইম বুক করতে হবে এবং সেই সেশনগুলোতে আপনাকে যেয়ে শুনতে হবে। দুঃখিত এবং আনফর্চুনেটলি যে এই সেশনগুলো সুইডিশ ল্যাঙ্গুয়েজে হতে পারে, সেই ক্ষেত্রে আপনার একজন সুইডিশ ট্রান্সলেটর লাগবে। সো বুঝতেই পারছেন এটা কতটা টাফ একটা নতুন অ্যাপ্লিকেন্টের জন্য যে সুইডেনে মাত্র নতুন এসেছে তার জন্য। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আপনি যখন ওখানে ক্লাসগুলো করবেন, ক্লাসগুলো করার পর আপনাকে আরও পড়ালেখা দেওয়া হবে এবং সেই পড়ালেখা অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নিয়ে আপনাকে 3টা এক্সাম দিতে হবে ট্রাফিক মার্কেটে। trafficworket.se আপনাকে 3টা এক্সামের জন্য বুক দিতে হবে এবং 3টা এক্সাম আপনাকে অবশ্যই অবশ্যই 3 বছরের মধ্যে পাশ করতে হবে। কোনোটার ডিউরেবিলিটি 1 বছরের বেশি হওয়া যাবে না, অর্থাৎ একটা পরীক্ষা আপনি পাশ করলেন আর বাকি দুটাতে ফেল করলেন, 1 বছর ধরে ঝুলায় রাখলেন, মানে পাশ করতে পারতেছেন না দুটাতে, তাহলে 1 বছর পরে এটা আবার ইনভ্যালিড হয়ে যাবে, আবার নতুন করে আপনাকে 3টা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এভাবে প্রত্যেকটা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে 1,000 সুইডিশ ক্রাউন লাগে, যেটা বাংলাদেশি টাকা প্রায় 10,000 টাকার মতো, এবং পুরো প্রসেসটা যদি আপনি একবারে পাশ করে ফেলতে পারেন তাহলে সেটা হচ্ছে 4,225 সুইডিশ ক্রাউনের মতো, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 45,000 টাকার মতো। সো এই ফি দিয়ে আপনি ড্রাইভার্স ট্যাক্সি ড্রাইভার্স লাইসেন্স এর জন্য পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার পর যদি আপনি পাশ করেন তাহলে আপনার একটা ফিট টেস্ট হবে, অর্থাৎ আপনি কতটা হেলদি সেই হেলথ টেস্ট হবে। হেলথ টেস্টের পরে আপনার একটা কেয়ারিং টেস্ট হবে, যেটাতে আপনার বিহেভিয়ার বোঝা যাবে একটা টেস্টের মাধ্যমে, যে আপনি ঠিকমতো যে যাত্রীরা আছে প্যাসেঞ্জার আছে তাদের টেক কেয়ার করতে পারবেন কিনা, এবং নলেজ যে আপনার আছে
এই নলেজটা বোঝানোর জন্য যে টেস্টটা হবে সেই টেস্টটা তো আপনাকে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। এই চারটা ধারাবাহিকতার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে আপনি ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স পাবেন। একটা ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স যদি আপনি পেয়ে যান তাহলে সুইডেনে পার্মানেন্টলি যে কোনো কোম্পানিতে আপনি ট্যাক্সি ড্রাইভিং করতে পারবেন, অথবা আপনি আপনার নিজের ট্যাক্সি কিনে সেই নিজের ট্যাক্সি দিয়েও আপনি ড্রাইভিং করতে পারবেন, আপনি উবার করতে পারবেন আপনার নিজের গাড়ি দিয়ে, কোনো সমস্যা নেই। বাট এটার জন্য ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স লাগবে। সুইডেনের ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স ইজ ভেরি স্ট্রং এবং সারা পৃথিবীতে যে কোনো জায়গায় যদি আপনি যান আপনি সুইডিশ ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স দিয়ে যে কোনো জায়গায় আপনি ট্যাক্সি ড্রাইভিং করতে পারবেন। বাট অন্য জায়গা থেকে এসে আপনি এখানে সরাসরি ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন না। হ্যাঁ পারবে, কারা পারবে? যারা হচ্ছে ইইএ অর্থাৎ ইউরোপিয়ান ইকোনমিক কান্ট্রিজ অর এরিয়াস, অথবা ইইউ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে কান্ট্রিগুলো আছে, অথবা সুইজারল্যান্ড, এই কয়েকটা কান্ট্রি যারা আছে তারা যদি তাদের যদি লিগ্যালিটি থাকে, অথরিটি থাকে, যেই দেশে সে আছে ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে সেই দেশে যদি সে ড্রাইভিং করতে পারে, উবার ট্যাক্সি ড্রাইভিং করতে পারে, তাহলে সে এখানে অটোমেটিক্যালি এসে টেম্পোরারি ট্যাক্সি ড্রাইভিং যে কোনো একটা কোম্পানিতে জব নেবে এবং তারপর একসময় সে পারমানেন্টলি হয়ে যাবে। এবং এটার জন্য তাকে ট্রাফিক বার্গেটে ইনফর্ম করতে হবে যে আমি সুইজারল্যান্ডে 2 বছর বা 3 বছর আমি ড্রাইভিং করেছি, মিনিমাম 1 বছর ড্রাইভিং করা হচ্ছে রিকোয়ারমেন্ট। এবং যদি কোম্পানির কোনো কোম্পানির কাছে সাথে সে জড়িত থাকে, কোম্পানির মাধ্যমে সে ট্যাক্সি ড্রাইভিং করে থাকে, তাহলে সেই কোম্পানির এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তাকে দেখাতে হবে এবং সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অবশ্যই 1 বছরের হতে হবে, 1 বছরের নিচে হলে সেটা অ্যাকসেপ্টেড হবে না। সো ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে যারা আছেন তারা যদি সুইডেনে আসতে চান এবং ট্যাক্সি ড্রাইভিং করতে চান, এখানে এসে ভালো কোনো কোম্পানির অফার লেটার পেয়ে থাকেন, তাহলে আপনি ডাইরেক্টলি এখানে এসে ট্রাফিক ওয়ার্কারকে ইনফর্ম করে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে অথবা সুইজারল্যান্ডের, তাহলে 2 বছরের বি ড্রাইভিং লাইসেন্স, অথবা ডি ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে ইনস্ট্যান্ট ডি ড্রাইভিং লাইসেন্সের সাথে আপনি এখানে এসে ট্যাক্সি ড্রাইভিং শুরু করতে পারবেন। যারা বাংলাদেশ থেকে আসবেন, ইন্ডিয়া বা আরও যে সমস্ত কান্ট্রি আছে যারা ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে নয় বা এশিয়াতে অবস্থিত, সে সমস্ত কান্ট্রির যদি কেউ আসেন তাহলে অবশ্যই আপনাকে এই যে প্রসিডিউরগুলো আমি বললাম সেই প্রসিডিউরগুলো মেনটেন করে পরীক্ষা দিয়ে তারপর ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স নেওয়াটা এতটা ইজি না। এখানে যারা লোকাল যারা আছেন তারা ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্সটা খুব সহজে নিতে পারে। আমি বলছি না যে ইটস ইম্পসিবল, ইটস পসিবল, বাট ইট টেক্স টাইম। এবং আমার কাছে মনে হয়েছে যে সমস্ত ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা এখানে ট্যাক্সি চালায় তারা এখানে প্রায় 15 থেকে 20 বছর ধরে আছেন এবং তারা যে ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স নিয়েছে সেটাও হয়তো বা এখানে 7-8 বছর থাকার পর যখন তারা সুইডিশ ল্যাঙ্গুয়েজ শিখে গেছে তারপর তারা লাইসেন্সটা নিয়েছে। সো ইটস নট ইজি বাট ইটস টাফ বাট ইটস নট ইম্পসিবল, ইউ ক্যান ডু ইট, আই বিলিভ দ্যাট, নর্ডিক টার্নস বিলিভ দ্যাট। সো এভাবে প্রিপারেশন নেন। এই ধরনের ট্যাক্সি নিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে কথা বলার মতো এই পর্যন্ত কোনো ভিডিও আমি ইউটিউবে খুঁজে পাইনি সুইডেন নিয়ে কথা বলার জন্য। সো আমি এই ভিডিওটা করলাম এবং আমার কাছে মনে হয় এটা খুব হেল্পফুল হবে যারা অলরেডি স্বপ্ন নিয়ে আছেন যে এখানে এসে আপনি ট্যাক্সি চালাবেন এবং সেটা দিয়ে আপনি টিউশন ফি দেবেন। দিস ইজ নট পসিবল। সো আপনাকে এই প্রসিডিউর অনুযায়ী এগিয়ে তারপর ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। আপনি যদি খুব বেশি স্মার্ট হন এবং আপনি যদি খুব পারদর্শী হন, হতেও পারে যে আপনি এখানে এসে সাথে সাথে এই কোর্সগুলো করে আপনি পরীক্ষাগুলো দিয়ে পাশ করে ফেললেন এবং ট্যাক্সি ড্রাইভার লাইসেন্স নিয়ে নিলেন। যদি নিয়ে নিতে পারেন, ভেরি ভেরি গুড লাক ফর ইউ, প্রাউড অফ ইউ, বিকজ দেন ইউ ক্যান আর্ন লাইক অ্যাভারেজ 25,000 সুইডিশ ক্রাউন ইন পার মান্থ এবং এটা দিয়ে আপনার সংসার খুব ভালোভাবে চলবে, আপনার টিউশন ফিও হয়তোবা ম্যানেজ করে ফেলতে পারবেন। আমার nordicturns.se-র ওয়েবসাইট তো অলরেডি আছে কিন্তু নতুন যে ওয়েবসাইট নিয়ে অলরেডি আমি 3 মাস ধরে কাজ করছি, আমার সাথে আমার এক ফ্রেন্ড কাজ করছে, সে হচ্ছে আমাদের সিস্টেম ডেভেলপার কুশাল, সে অলরেডি এটা নিয়ে প্রচুর পরিমাণে কাজ শেষ করে ফেলেছে আর কিছু কাজ বাকি আছে। যে সমস্ত কাজ নিয়ে অলরেডি আমরা প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে মিটিং করছি এবং কিছু স্ট্র্যাটেজি সেট করছি যারা বাংলাদেশি স্টুডেন্টরা nordicturns.se-র মাধ্যমে আসলে উপকৃত হয়। কিছু নতুন আইডিয়া এসেছে, সেই আইডিয়াগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করা হবে। বাট যারা সময় পাচ্ছেন না, আমার ভিডিও যথেষ্ট নয়, কনফিডেন্ট নাই এবং অ্যাপ্লিকেশন করার জন্য যে ধৈর্য দরকার সে ধৈর্য আপনাদের মধ্যে নাই, আপনারা এত কিছু বোঝেন না, বা কোন এরিয়া ভালো হবে, কোন ইউনিভার্সিটি ভালো হবে, কোন সাবজেক্টে পড়লে ক্যারিয়ার প্ল্যান ভালো হবে, অবজেক্টিভ সম্পর্কে ক্লিয়ার না বা রিকোয়ারমেন্ট সম্বন্ধে ক্লিয়ার না, যদি এই ধরনের কোনো কনফিউশন থাকে। আর যদি আপনি অন্য কোনো কারোর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান, nordicturns.se ক্যান বি ইউর বেস্ট চয়েস, বিকজ এখানে যারা আছে তারা সবাই খুব অভিজ্ঞতা সম্পন্ন এবং তারা আপনার ডিসিশনের বাইরে কোনো কিছু করবে না, আপনাকে তারা চয়েস দিবে এবং আপনার চয়েস মতো আপনি দেখে দেখে তারপর আপনি সিলেকশন করতে পারবেন এবং আমরা আপনাকে হেল্প করব কোনটা ভালো কোনটা মন্দ সেটা ভালোভাবে বোঝানোর জন্য। আমি আশা করি যে আপনারা nordicturns.se-র সাথেই থাকবেন। যারা nordicturns.se-র মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই www.nordicturns.se-তে ভিজিট করুন এবং সেখান থেকে service@nordicturns.se-তে মেল করুন। একজন আপু লিখেছেন, ভাই আমি কোথায় মেল করব?
আপনি service@nordicturns.se তে ডাইরেক্ট মেল করতে পারেন, অথবা যেখানে লেখা আছে যে ডাইরেক্টলি আমার সাথে আপনি কথা বলতে পারবেন, বা আপনি ডাইরেক্টলি ফার্স্ট পেজে যেখানে আপনার মেইল আইডি আপনার মেসেজ আপনি লিখে পাঠাতে পারবেন সেটাতে আপনি মেসেজটা লিখে পাঠান, এই মেসেজটাই ডাইরেক্টলি service@nordicturns.se তে চলে আসবে এবং খাদিজা আপনাকে এবং দিনা আপনাকে হেল্প করবে আপনার যেই কোশ্চেন আসে সেই কোশ্চেনের অ্যান্সার করার জন্য, যদি সেটা যৌক্তিক হয় এবং যদি সেটা মনে হয় যে অবশ্যই আপনি এলিজিবল। সো আপনার ইনফরমেশনগুলো ক্লিয়ারলি সেখানে দিন এবং খাদিজা এবং দিনের সাথে থাকুন। আপনার হামস্টাড সুইডেন থেকে আমি আলান, আমি আপনাদের সব বাংলাদেশি স্টুডেন্টদেরকে যারা এই বছর প্ল্যান করছেন সুইডেন অ্যাপ্লিকেশন করার জন্য 2020 সালে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।